1920 সালের 17ই অক্টোবর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের তাসখন্দে কিছু প্রবাসী ভারতীয় বিপ্লবী কমিউনিস্ট পার্টি গঠন করেন। তার থেকে 103 বছর পরে আমরা এখানে তার 103তম বার্ষিকী উদযাপন করছি। 103 বছর পরে সেদিন তাসখন্দে প্রবাসী এই ভারতীয়রা দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন স্বাধীনতার অদম্য আগ্রহে। তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে ভারতবর্ষকে মুক্ত করার জন্য, স্বাধীনতার জন্য উত্তাল এই দেশের যুব সম্প্রদায়ের একটি অংশ তারা বিভিন্ন দেশে পাড়ি দেন এবং তাদেরই একটা অংশ সোভিয়েত ইউনিয়নে তাসখন্দ শহরে মিলে ওখানে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করে। এই 102 বছর আমাদের জীবনের 103 বছর হতে চলছে। আমাদের জীবনে অনেক চড়াই উতরাই আমাদের পার হতে হয়েছে, অনেক বাধা বিপত্তি, অনেক শহীদের রক্তে এই লাল ঝান্ডা আরো রঞ্জিত হয়েছে, আমাদেরকে অনেক আঁকা বাঁকা পথে এগিয়ে যেতে হয়েছে। শাসক গোষ্ঠীর আক্রমণের মুখে লাল ঝান্ডা কমিউনিস্ট পার্টি মাথানত করেনি। একই সঙ্গে একদিকে সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ এবং সমন্ত্রন্ত্রের বিরুদ্ধে লড়াই, দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই, অন্যদিকে পার্টির ভিতরে দক্ষিণপন্থী এবং বামপন্থী বিচ্যুতির বিরুদ্ধে মার্ক্সবাদের বিশুদ্ধতা রক্ষা করার জন্য আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী হিসাবে নিজেকে তার নবম কংগ্রেসে তাকে কলকাতা কংগ্রেসে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী হিসাবে আবির্ভূত হয় এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আজও গর্বের সঙ্গে 1920 সালে তাসখন্দ শহরে প্রবাসী ভারতীয়দের গঠিত এই কমিউনিস্ট পার্টি নিয়ে গর্ববোধ করি। আগামী দিনে এই দেশে দেশের সাংবিধানিক অধিকার, নাগরিক অধিকার, মৌলিক অধিকার রক্ষা করার জন্য এই লাল ঝান্ডা তীব্র গতিতে অগ্রসর হবে সমস্ত মানুষের কাছে সে আবেদন আমাদের আজকের দিনে। আজকের দিনে দাঁড়িয়ে কতটুকু মানে এই আপনাদের প্রতিষ্ঠা দিবস প্রসঙ্গে আমরা গঠিত হয়েছিল বিদেশের একটি মাটিতে কয়েকজন প্রবাসী বিপ্লবী, সেই থেকে আমাদের ভারতবর্ষের মধ্যে তৎকালীন সময়তেই ভারতবর্ষের কলকাতা, বম্বে, মাদ্রাস, লাহোর, তৎকালীন অবিভক্ত ভারতবর্ষ লাহোর এই সমস্ত জায়গাতে কমিউনিস্ট গ্রুপগুলো কাজ করছিল, পাঞ্জাব, এবং এখানে কমিউনিস্ট গ্রুপগুলো বিভিন্ন রকমের সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিশেষ করে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয় ভূমিকা অংশগ্রহণ করেছিলেন। তার কৌশলগত অবস্থানে কোনো কোনো সময় কংগ্রেস পার্টির ভিতরে থেকে কাজ করেছেন, এভাবে দেশের স্বাধীনতা হয়েছে। স্বাধীনতার যা প্রত্যাশা ছিল আমাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি। দেশের অর্থনৈতিক রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর হয়েছে, দেশের মানুষের সামাজিক অর্থনৈতিক অবস্থা আজও চরম অবনতিতে রয়েছে এবং আজ দেশ চরম বেকারি দারিদ্রতায় ভুগছে, দেশে চরম মন্দা চলছে অর্থনীতিতে এবং তা থেকে উত্তরণের জন্য চাই ধর্মনিরপেক্ষ বামপন্থী গণতান্ত্রিক শক্তিগুলোর একতা। এই নিয়েই আমরা অগ্রসর হচ্ছি। আমাদের বিশ্বাস মার্ক্সবাদ লেনিনবাদ অজেয় অপরাজেয়, এ জিতবেই, মানুষের জয় অবশ্যই। থ্যাংক ইউ। Jabot, 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 Jab